হ্যালো বন্ধুরা, তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে রবিবার বেরিয়ে গেছি, ডিবাপি বিরিয়ানি খেতে যাব এখন। আকাশে এমনিও বৃষ্টি, মেঘ করেছে খুবই। তো রেডি হয়ে যাচ্ছি, তারপরে দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করব। পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেন একটা দাদা গাড়ি নিয়ে বারাসাতেই যাচ্ছিলো, আমি জাস্ট দেখলাম, তো ওকে বললাম একদম কম পয়সায় আমাদের নিয়ে চলে গেল বারাসাতে। তো বারাসাতে যাওয়ার সাথে সাথে প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছিলো রাস্তায়, জাস্ট হাবড়াটাই বৃষ্টি হচ্ছিলো, বারাসাতে কোনো বৃষ্টি নেই। দেন আমরা পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পরে ও বলছিলো চলো একটু ভিতরটায় গিয়ে ঘুরে আসি স্মার্ট বাজারে। তো গেলাম, গিয়ে এখানে শপিং, মানে এখানে যে জামা প্যান্টগুলো ঝোলানো রয়েছে, তো বাচ্চার একটা জামা দেখেছিলাম বেশ দারুণ, আর রাজদীপ যে গেঞ্জিটা পরেছে এটা আমি পুজোতে দিয়েছিলাম, তো আজকে পরে ফেললো, বেশ ভালোই লাগছিলো কিন্তু গেঞ্জিটা। তোমরা কি বলো, ভালো লাগছিলো কি না? তারপরে সামনে একটা শপিং মলে এখানে ঢুকেছিলাম, বেশ জামাগুলো খুব সুন্দর সুন্দর, যদিও এই জামা মানে নিইনি আমি একটাও, রাজদীপ মানে ওখানে অনেক ছেলেদের ভিড় ছিল বলে ও ঢুকেছিল যে জিন্স আছে কি না দেখতে। তো গিয়ে ও জিন্স দেখলো, আর আমি তার সাথে সাথে এখানে ড্যামিতে এই চুড়িদার লেহেঙ্গা শাড়ি পরানো ছিল, আমি সেগুলোই দেখলাম। আর এমনি প্রাইস জিজ্ঞেস করছিলাম, তো 50% অফ দেবে বলেছিল, তাও নিয়ে নিই। রাজদীপ তিনটে চারটে জিন্স দেখার পরে, ট্রাই করার পরে ওর এই জিন্সটা ভালো লেগেছে, তো এটাই আমরা নিয়ে নিলাম। দেন বিলটা পে করে চলে আসলাম, আর 50% অবশ্যই অফ আছে, তোমরা এখনও গেলে 50% পেয়ে যাবে। তো তারপরে আমরা নিয়ে চলে গেলাম প্যান্টালুজে। তো প্যান্টালুজে গিয়ে দেখলাম কি কি পছন্দ, ও অ্যাকচুয়ালি পাঞ্জাবি খুঁজছিল, তো পাঞ্জাবি আমি ভেবেছিলাম প্যান্টালুজে পাবো না, তো গিয়ে একটা ভালো পাঞ্জাবি পেয়ে গেল, তো সেটা আমি ওকে গিফট করেছি। তো পাঞ্জাবি ছবি তুলতে ভুলে গেছি, দেন আমি পরে দেখাবো। তারপর নেমে এখানে গেমারের অনেক কিছু আছে, যেটা হচ্ছে রাজদীপ ঢুকে আমি ভাবছি হয়তো এমনি জাস্ট জিজ্ঞাসা করবে, তো ঘন্টার পর ঘন্টা এখানে কথা বলেই যাচ্ছে, তোমরা দেখো। আর আমি এখানে মানে ওদের ভিডিও করতে ব্যস্ত, মানে গেমের প্রতি এত ভালোবাসা, এত এ মানে একটা একটা জিজ্ঞাসা করছে যে এটা কত দাম, ওটা কি হ্যানা ত্যানা, এইসব জিজ্ঞাসা করছে, যেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিছুই জানি না। দেন ওরা গল্প করছিল, আমি বসে একটু ছবি টবি তুললাম। তো এইভাবে এখানটায় কাটালাম, তারপরে বললাম চলো। তারপরে দেন আমাদের সে যার জন্য আজকে বেরিয়েছি, ডিবাপি বিরিয়ানি যাব, তো গিয়ে টোটো থেকে নামলাম, আর এত তো ভিড় দেখে তো আমি অবাক হয়ে গেছি। দেন তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে গিয়ে দেখলাম, আমি ভেবেছি হয়তো চলে যাওয়া যাবে, ও বাবা এখানে লাইন দিতে হবে, এরা আমার আগে মানে 30-40 মিনিট লাইনে দাঁড়ানো রয়েছে, আর এরা দলে রয়েছে, আর আমি তো আর রাজদীপ রয়েছি। দেন আমি ভিতরে গিয়ে দেখছিলাম যে ওরা রান্নাবান্না করছে, আর সবটাই কাঠে রান্না করছে। দেন একটা দাদাকে বললাম যে দাদা আমরা দুজন রয়েছি, টেবিল খালি হলেই আমাদেরকে ডাকবে। তারপরে আমি একটুখানি বাইরে গিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর লাইন মানে যতক্ষণ দাঁড়িয়ে রয়েছে আরও লোক আসছে, আরও লোক আসছে, জানি না কখন ভিতরে ঢুকবো আর খাবো, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ গন্ধ, মানে পেটটা এখানেই ভরে যাবে দাঁড়িয়ে থেকে থেকে। তারপরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখি কখন ঢোকা যায়। দীর্ঘ প্রতীক্ষার পরে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ ওয়েট করার পরে ভিতরে ঢুকতে পেরেছি, বসতেও পেরেছি। দেন এত ভিড় কেন এবার বুঝলাম, ভিতরে মানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া এখানে চলছিল, মানে এরকমভাবেও এখানে অর্ডার নেওয়া হয়, পুরোটা বুক করা ছিল ওই সাইডে, ওর জন্যই এত ভিড় ছিল। এবার বিয়ে বাড়ির খাবার ওরা তো আস্তে আস্তে অর্ডার করবে। দেন আমরা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, মানে এখানে একটাই মাটন বিরিয়ানি, মানে দু পিস মাটন, স্পেশাল মাটন বিরিয়ানি যেটা, তো সেটা দুটো প্লেট ভাগ করে দিয়েছে, আর অনেকটা দিয়েছে, যেটাতে মানে আমার তো দেখে মনে হচ্ছিলো যে আমি এতটা খেতে পারবো না, কারণ তখনই অলরেডি 3:30 বেজে গেছে, তো তখন কি খাওয়া যায় দুপুরের খাবার। তো যাই হোক, রাজদীপ
খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আলুটা মানে প্রথম ওর ফেভারিট আলু ও খেয়ে নিয়েছে, আর চিকেন চাপটা, চিকেনটাও দারুণ গন্ধ বেরোচ্ছিল। আর রাজদীপ আমাকে বলছিল যে ভিডিও না করে তাড়াতাড়ি খাও, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো তারপর আমি ওর কথা শুনে তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর একদম ঝুরঝুরে ছিল, আলুটা ভালোই সিদ্ধ হয়েছিল। দেন তোমাদের কার কার ডিবাপির বিরিয়ানি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে ইয়ে করো যে তোমরা কোন আউটলেটে গেছিলে। আমি তো বারাসাতেরটাই গেছিলাম, তারপরে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে, যেহেতু বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে তো অত ন্যাকামো করে আস্তে আস্তে খাওয়া চলবে না, দেন তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর প্রচুর মানে এতটাই দিয়েছে, এতটা খেতে পারিনি। আর আমি এঠোও করিনি একটা কন্টেনার, মানে যদি তোমাদের বেশি হয় ওখানে কন্টেনার দিয়ে দেবে, মানে যখন বিল করবে তখন এক্সট্রা কন্টেনার বললে ওরা কন্টেনার দিয়ে দেবে। তো আমি অর্ধেকটা নিয়ে চলে এসেছি, মানে একটা বিরিয়ানি দুটো থালা দুটো প্লেটে ভাগ করে দেওয়ার পরেও বেশি হয়েছে, তো আমি সেটা বাড়ি নিয়ে চলে এসেছি। আর পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে অনেক সাপোর্ট করো।